সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বলতে চলে এলাম নামই করি আশা করি এতটাও অমানবিক নয় যে নাম করলেই নাম করলে অবশ্য স্ট্রাইক দেওয়া যায় না যাই হোক রনের ভিডিও দেখলাম আর রাখি ভিডিও দেখলাম আমি প্রথমেই বলি আমি অত ভ্যানাবো না মানে রাখি এখনও অবধি যে ভ্যানাচ্ছে মানে একটা সোজা কথা বলতে গিয়ে পুরো ভিডিও দেখো অমুক দেখো ওর প্রত্যেকটা ভিডিও আমি ভালো করে দেখলাম যেটা চালাকি ভালো কিন্তু অতি চালাকি ভালো না রাখে তুমি নোটিসটা নিয়ে কোর্টে গেছিলে অথচ তুমি বুঝতে পারো নি যে পঞ্চাশ লক্ষ টাকা তোমার ওপর কখন জরিমানা হবে এই মুহূর্তে কি না সেটা কি তুমি বুঝতে পারো নি আমি আবার বলছি আমি লিগাল নোটিসের পক্ষে নই কিন্তু ওই জরিমানাটা এই মুহূর্তে চেয়েছে নাকি কেস করার পর হবে কোর্ট ডিসিশন নেবে সেটা তোমাকে উকিল বুঝিয়ে বলেনি তুমি বুঝতে পারো নি নাকি রন আজকে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিলো তাই তুমি এখন সেটা স্বীকার করছো তুমি না অত্যন্ত সত্যি মানে জিনিসটাকে খেলিয়ে রন্দের বিরুদ্ধে সবাইকে করতে চেয়েছিলে তাই না তো যা করেছো খুব ভুল করেছো হ্যাঁ আমার মনে হয় তোমাকে এই ব্যাপারটাতে ছেড়ে দিলে তুমি পরে আবার এরম করবে তো এবার ওদের ব্যাপার ওরা কি করবে কিন্তু যেহেতু তোমার মায়ের দেখলাম আজকে স্ট্রোক হয়ে গেছে আমি রন ভাইকে বলবো হাত জোড় করে বলবো ভাই ও যেভাবে বলছিল পঞ্চাশ লাখ টাকা তুমি ওর ওপর চাপিয়ে দিয়েছ অত্যন্ত মানসিকভাবে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে বা ওর মেয়ের মুখছে ওর মেয়েটার একটা বাচ্চা মেয়ের জীবনের কথা ভেবে আমরা হয়তো তোমার ওই ব্যাপারটাকে সাপোর্ট করে নি তবে হ্যাঁ লিগাল নোটিশকে আমরা সাপোর্ট করি না তবে হ্যাঁ এটাও ঠিক যে আমাদের যখন মাথার ওপর জল চলে যায় তখন তো এটুকু আমাদের করতেই হয় এবার তুমি যখন করেছো তুমি যখন টাকাটা চাওনি ও কিন্তু বলছে আমার টাকা চেয়েছে তাহলে ও মিথ্যা কথা বলছে এখনও অবধিও সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছে রাখি কাজে রন কিন্তু আজকে যেটা ক্লিয়ার করে দিল আমি রনকে একটাই রিকোয়েস্ট করবো জোড় করে করবো ভাই তুমি পারলে ওকে ক্ষমা করে দাও একবারের জন্য এরপরেও যদি ও তোমাকে নিয়ে বাজে ভিডিও করে তখন আমরা নিশ্চয়ই বলবো কারণ ও যেটা করছে না পরক্ষণে পরক্ষণে মিথ্য কথা বলছে এটা কিন্তু ঠিক নয় এটা ঠিক নয় যেখানে টাকা চাওয়াই হয়নি সেটা কেসের পরের টাকা ছিল সেটা কোনো উকিল বুঝতে পারেনি ও কোটে নিয়ে গেছিলো নোটিশটা বুঝতে পারেনি ওকে বোঝায়নি এটা ভুল কথা ও একটু বেশি চালাকি করতে গেছিলো উকিলরা নোটিশ দেখে বুঝতে পারবে না এটা খুব হাস্যকর কথা না একটু বেশি চালাকি করছে তো রণ ভাইকে বলবো দেখো ভাই তোমাকে আমার মনে হয়েছে একটা খুব ভালো বংশের ভালো ছেলে তোমার পাশের জনের কথা আমি বলছি না আমি তোমাকে বলছি তো তুমি যদিও কি মেয়েটাকে বাচ্চা মেয়েটার কথা ভেবে এবং তার মায়ের স্ট্রোক হয়ে গেছে রীতিমতো জানি না এটাও সত্যি না মিথ্যে কারণ এই মেয়েটি প্রচণ্ড মিথ্যে কথা বলে মানে এত সুন্দর নিষ্পাপ মুখের ভেতরে পাপ বোঝা যায় না তবুও মানুষের চোখের জল পেলিয়ে তো মানুষ পাপ অর্জন করে পুণ্য অর্জন করে না এবার তুমি একটা জায়গায় নতুন বাঁধতে চলেছো নতুন সংসার করতে চলেছ তুমি নতুন জীবনে পা দিতে চলেছো আশা করি কারোর চোখের জল নিয়ে সেটা পা দেওয়াটা ঠিক হবে না তুমি এবারের মতোকে ক্ষমা করে দাও এটা আমার রিকোয়েস্ট পার্সোনালি বা তোমার ব্যাপার তুমি যদি ওর চোখে জল ফেলিয়ে ওর মেয়েকে অনাথ করে ওর মায়ের মৃত্যু দেখে যদি খুশি হও তো সেটা তোমার ব্যাপার কারণ প্রত্যেকের মানুষের মতামত নিচে সেখানে কারোর কিছু বলার নেই তবে এটাও ঠিক যে রাখি অত্যন্ত চালাক প্রতি মুহূর্তে আমাদেরকে ভুল ইনফরমেশানগুলোও দিচ্ছে যেটা সত্যি সেটা দিচ্ছে না নোটিশটা তো শো করালেই হয় যে নোটিশে কি আছে সেটা তো অনেকেই দেখতে পায় ও নিজে ভুলভাল বকবেই বা কেন আর যখন সেই নোটিস নিয়ে সে কোর্টে গেছে কোর্টের কোনো উকিল সেটা বুঝতে পারবে না এটা কিন্তু খারাপ ব্যাপার হয়ে গেল রাখি হ্যাঁ তুমি কিন্তু আমাদেরকে ভুল বুঝিয়ে ওর বিরুদ্ধে করছিলে অবশ্যই লিগাল নোটিস যেটা আমি বলেছি আমি পক্ষে নই যা তা কারণে লোকে জামাকাপড় খুলে না যেবে আর সেটা বললে লিগাল নোটিস পাঠালে পসিবল না সেটা কিন্তু এক্ষেত্রে রণ যখন তোমাদের থেকে কোনো টাকাই চাইনি তুমি সেখানে বললে কেন যে এত টাকা চেয়ে এই দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে আমার তখন একটা জিনিস স্ট্রাইক চলে যে এত কিছুর পরে লোকে থামনেল দিয়ে লিখে টাইটেল দিয়ে ভিডিও করার এনার্জি থাকে তুমি ভাই সত্যি কথা রাখি তুমি না খুব চতুর একটা মহিলা তোমার মুখের মধ্যে যে নিষ্পাপ ব্যাপারটা তোমার মনে কিন্তু সেটা নেই তুমি কেন মিথ্যা কথাগুলো সবাইকে এরকমভাবে মাথা ঘুরালে বলো তো যেখানেও একটা টাকাও চাইনি ও তো টেবিলে বসে জিনিসটা মিটিয়ে নিতে নেবে নেবে বলেছিল তুমি তো উকিলকে ফোন করে জিনিসটা মিটিয়ে নিতে পারতো তুমি জানো না তোমার একটা ঘরে অসুস্থ মেয়ে আছে তোমাকে কতটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে একটু চালটা ঘুরিয়ে খেলতে গেছিলো মানে সবাই রন্ডের এগেনস্টে হয়ে যাবে যদি এখন দেখলে তো রিতে বিপরীত হলো এখনও কেস করবে তুমি পারবে তো তোমার ক্ষমতা আছে লড়ার এখন কি বলছো আমার মায়ের স্ট্রোক হয়েছে হয়েছেই হয়েছে এভাবে কতদিনের মিথ্যা কথাগুলো চালাবে তুমি তোমার জন্য আজকে তোমার মায়েরও শরীর খারাপ হয়ে যাচ্ছে তো রনকে আমি আবার রিকোয়েস্ট করব ভাই হাত জোর করে বলছি আমার এক হাতে মোবাইলটা আমি হাত জোর করতে পারছি না তুমি আমার থেকে ছোটো অনেক ভাই কারোর চোখের জল ফেলিয়ে জীবনে এগিয়ে যে গিয়ে দেখবে তোমারও ভালো লাগবে না তুমি কিন্তু একটা ভালো বাড়ির ভালো মনের ছেলে ভালো মনের ছেলে বলেই তোমার পাশের মানুষটাকে তুমি এতটা আগলে জড়িয়ে হয়তো ধাতে ফেরাতে পেরেছো তোমার রাগ হলেও আমি এটাই বলবো কারণ কানা মনে মনে জানা আমার পাশের মানুষটা কেমন না আমি সব থেকে ভালো বুঝবো জানবো তাকে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় তুলেছি আমি সেটা জানবো তুমি একটা মেয়েকে যে নতুন জীবন দিয়েছো তাকে সা মানে সাপোর্ট দিয়ে একটা জায়গায় নিয়ে এসে দুজনে মিলে সুন্দর ব্লগ করছো তোমাদের ভিউজ তো অভাব নেই সুন্দরভাবে সংসার পাততে চলেছো তার মাঝে কারো চোখের জলটা নিয়ে সংসারে এগিয়ে যাওয়াটা মনে হয় ভালো হবে না কারণ তুমিও কোথাও গিয়ে দেখবে তোমারও একটা খারাপ লাগা থাকবে যে একজনের বাচ্চাকে অনাথ করে দিয়ে আমি ঠিক করলাম কি শুধু বাচ্চার মুখ চেয়ে একবার আমার মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত এরপরেও যদি ও কিছু করে তখন তোমার যা খুশি তাই করো কারণ একবার মানুষকে ক্ষমা করা যায় বারবার নয় তো এটুকুই আমার বলার ছিল ভুল ভাল ইনফরমেশান দিয়ে কাউকে এরম ছোটো করো না প্লিজ আজকে যখন কারোর দিয়ারে পিঠ থেকে যায় সেই তখন এই লিগাল নোটিসের দিকে যায় আবার অনেকে আছে হুটপাটও করে ফেলে কিন্তু ও যখন করেছিল তখন সেই নোটিশ সম্পর্কিত যে যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল সবটা ভুল ছিল আজকে রন সেটা স্বীকার করার পরেই রাখিও ভিডিও করে বলেছে আমি তো বুঝিনি ও তো বুঝবে না সবাই জানে কিন্তু ও নোটিশটা নিয়ে যখন উকিলের কাছে গেছিলো সবটাই বুঝেছিলো তার সত্ত্বেও আমাদের মিথ্যে কথা বলে দাম দমিয়ে রেখেছিল এরপরে আমি আর ওকে সাপোর্ট করতে পারছি না তবে আমি এখনও বলবো প্রত্যেকটা ছোট ইউটিউবার কিন্তু ইউটিউবারের পাশাপাশি থেকে সবাই সবাইকে সাপোর্ট করবো এটাই আমাদের কিন্তু পণ হবে জীবনের নালে কিন্তু এগোনো যাবে না আর একটা কথা রন আজকে বললো যে কমিউনিটি দেবে হ্যাঁ এবার যদি কমিউনিটির লোভে তোমরা অনকে নিয়ে ভিডিও করো বা ভালো করো করো আমার চাই না আমার চাই না কমিউনিটির কোনো দরকার নেই আর ভেবো না যেটা তেল মারা ভিডিও একদমই নয় আমার যেটা মনে হলো সত্যি তো সত্যি আর যারা অন্ধভাবে যেভাবে পারো ভিডিও বানাতে শুরু করে দিতে পারো কমিউনিটি একদমই দরকার নেই জীবনেও দরকার নেই কারণ আজ যে ভালো কাল খারাপ হতে টাইম লাগে না তাই কমিউনিটিটা মনে হয় না নেওয়াটাই সবার আমার মনে হয় আমার জিনিসটা একদম কারণ একটা জায়গা থেকে আমি তো দেখলাম কমিউনিটির কমিউনিটির চক্করে কি হয় দ্বন্দ্ব বিবাদ তো যাই হোক রণ ভাই তোমায় বলি একটু ভেবে দেখো বাচ্চা মেয়েটার কথা ভেবে তো ব্রেনের একটা সমস্যা আছে একটা বাচ্চা মেয়েকে অনাথ করে দেওয়ার থেকে একটু ক্ষমা করে দেওয়া মনে হয় ভালো তুমিও তো কোনো মায়ের সন্তান তাই না তো এটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিথ্যে ইনফরমেশান ছড়িয়ে কাউকে ছোট করো না